ಆತರ ভিডিও করতেছ তুমি নাম বলেন আহমদ আরবি আহমদ সিনা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন আই বাটনে লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলুন শুরু করা যাক মোটামুটি বৃষ্টি হয়েছে তো হালকা এরকম গ্রামের রাস্তা দেখতে কেমন রাস্তা দিচ্ছে তখন আমরা এই রাস্তাতে একটু আগাই যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য আজি মোহাম্মদ রিপনের তো জহুর আসসালামু আলাইকুম রোজ দুবার থেকে যাইতেছি কি আর কে বলাইতেছে দেখছেন একদম প্রত্যন্ত একটা গ্রামের ভিতরে বাচ্চাদের দুষ্টুমি দেখছেন অজপাড়া গায়ে একদম গ্রামের ভিতরে
আমরা এখন যেখানে আছি অবস্থান করতেছি একদম গ্রামের ভিতরে একটা ছোট্ট খাল আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে মাছ ধরার জন্য আসছি আমি দেখা যাচ্ছে দূরে বাচ্চারা খেলতেছে কলার গাছ দিয়ে খুব সুন্দর ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য ওই যে একটা ঘুষ সাপ দেখছেন দেখছেন ওই যে বাবা ওই পাশে ওই যে একটা ঘুষ সাপ দেখছেন ঘুষ সাপ ওই যে দেখতে পাচ্ছেন ঘুষ সাপ দেখছেন ওই যে উঠতেছে একদম ন্যাচারাল একটা বিউটি এখানে দেখাচ্ছি আপনাদের আমি আপনারা ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন চলুন ওই যে ওরা পানি দিচ্ছে এটা পাম্প লাগাইছে এখানে পানি একটু গোটা হিসবেন না জাল টান দেন দিয়ে কি মাছ উঠে কি মাছ উঠে বাংলো কেমনি আসসালামু আলাইকুম।